বিধবা নারীকে বিবাহ করেছি, এখন আমার গ্রামের মানুষ ঠাট্টা করে, আমার পিতামাতাকে অপমান করে, আমাকে বলে আমি নাকি অন্যের ঝুটা খাচ্ছি, এখন আমি কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইরা, আল্লাহর আরশ কাঁপার মতো একটা কাজ এটা, আল্লাহর আরশ কাঁপার মতো কাজ, জঘন্য অপরাধ। বিধবা মেয়েদেরকে বিবাহ থেকে বঞ্চিত রাখে আমাদের এই সমাজ। তারা বিয়ে বসলে তাদেরকে দোষ দেয়া হয়, আবার তাদেরকে কেউ বিয়ে করলে তাদেরকে দোষ দেয়া হয়। সমাজের যে মানুষগুলো এই কাজগুলো করেন, এই মানুষগুলো আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে একটা। কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, বিধবাকে বিয়ে করা জায়েজ আছে না হারাম? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা বিয়ে করেন নাই। সাহাবীদের বড় একটা অংশ দেখবেন যে বিবাহ বিচ্ছেদ হয়েছে অথবা স্ত্রী স্বামী মারা গেছে, সেই মহিলা বিয়ে করেছেন। বরং কোনো পুরুষ যদি কোনো বিধবা নারীকে এই উদ্দেশ্যে বিয়ে করে যে আমি তার আশ্রয় হলাম, অভিভাবক হলাম, আল্লাহর কাছে সে বিশাল বড় সওয়াব পাবে, আজর পাবে। মনে রাখবেন, কোনো সমাজে কোনো নারী বিধবা হলে সবাই মিলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজে এগুলোকে খারাপ মনে করে, যারা খারাপ মনে করে তারা গুনাহের মধ্যে লিপ্ত আছে, মনে রাখবেন। কারণ বিধবা এক সময় ঠিকই তার একজন অভিভাবকের দরকার হয়। বিয়ে ছাড়া কয়দিন থাকে, কয়দিন বাপ ভাই দেখে? এক সময় ঠিকই সে বুঝতে পারে যে তার বিয়ে বসা দরকার ছিল। এই জন্য এলাকার গণ্যমান্য লোকদের কর্তব্য এই সমস্ত মহিলাদের বিয়ের ব্যবস্থা করা। আর পুরুষরা যদি বিয়ে করেন, সব হবে, যারা ঠাট্টা করছে তারা গুনাহগার হবে। এই ঠাট্টা যদি আপনি সবর করেন, আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব পাবেন ইনশাআল্লাহ।